পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না বাংলাদেশের যে অঞ্চলের সুন্দরী মেয়েদের কঠিন সময়ের মুখোমুখি কক্সবাজার টেকনাফের মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় গত সাত বছর টেকনাফের সাগর উপকূল দিয়ে ট্রলারে করে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়া গমনের প্রেক্ষিতে টেকনাফ সীমান্তের সাবরাং ও দ্বীপ উপকূলীয় এলাকার পনেরোটি পাড়ার যুবক শূন্য হয়ে পড়েছে যুবতীরা বিয়ের উপযুক্ত হবার পর পাত্রের অভাবে বিয়ের পিড়িতে বসতে পারছে না টেকনাফ সীমান্ত উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার পনেরোটি পাড়া মালয়েশিয়ায় ভাগ্যের আশায় সাগর পথে ট্রলার যোগে নারী পুরুষ পাড়ি জমানোর ফলে ওইসব পাড়া এখন প্রায় যুবক হয়ে পড়েছে পাড়াগুলো হচ্ছে সাবরাং এর বনিয়া কচুবনিয়া হারিয়াখালি খুরের মুখ মন্ডাডেল ওয়াং ছড়িপাড়া আলির ডেল বিল চান্দলিপাড়া নয়াপাড়া শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া মাঝের পাড়া ভাঙ্গরপাড়া ও উত্তরপাড়া এসব পাড়া দিয়ে গত সাত বছরে সাগর পথে ট্রলার যুগে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়ার সোনার হরিণের আসে পাড়ি জমিয়েছিল এর মধ্যে অধিকাংশ যুবক বলে এলাকাবাসী জানান স্থানীয় মানব পাচারকারী দালালরা নানা প্রলোভন দিয়ে ওদের ঝুকিপূর্ণ সাগর পথ দিয়ে মালয়েশিয়ায় নিয়ে গেলেও এদের মধ্যে অনেকের হদিস নেই বলে ওইসব এলাকায় তাদের আত্মীয়স্বজনদের অভিযোগ করেন অপর দিকে মালয়েশিয়া যারা ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিল তাদের মধ্যে অনেকেই প্রতারণা কর্মের অভাব ও নানা অসুখ বিসুখে ভুগছে বলে জানা যায় তাই তারাও সেখানে শান্তিতে নেই এবং তারা স্বদেশে ফিরে আসতে চায় ওসব এলাকার যুবক শূন্যতার কারণে বিয়ের উপযুক্ত সময় পদার্পণ করার পর পাত্রের অভাবে যুবতীরা মোবাইল ফোনের মাধ্যমে পাত্র শিকারে ব্যস্ত জীবন কাটাচ্ছে আবার অনেকেই ইয়াবা পাচার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে হাটে বাজারে দোকানে ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো অপরদিকে মায়ানমারের আরকান প্রদেশে অনুরূপভাবে যুবক শূন্যতার খবর পাওয়া গেছে ইয়াবা ব্যবসার সাথে টেকনাফ সীমান্ত এলাকার যুবকরা মায়ানমারের যুবতীদের বৌবানী নিয়ে আসছে এবং মায়ানমারের যুবতীরা বাংলাদেশি যুবকদের মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছে এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা ও মিডিয়াদের রয়েছে